বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গ্রামার। আমি সপ্তম শ্রেণীর গ্রামার নিয়ে আজকে আলোচনা করব। গ্রামারের একটি অংশ, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা শুধুমাত্র যে ক্লাস সেভেনের জন্য এমন না, এটা সিক্স থেকে সব ক্লাসে প্রায় কাজে দেবে আমাদের আজকের এই ক্লাসটা। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। সপ্তম শ্রেণী পার্টস অফ স্পিচ, আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্ট অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য। তো আক্ষরিক যে শব্দ অর্থ অনুযায়ী আমরা বুঝতে পারি কি, পার্ট অর্থ হচ্ছে অংশ, স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য। বক্তব্যের প্রত্যেকটা অংশই এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ আট প্রকার, যথা এক নাউন, দুই হচ্ছে প্রোনাউন, তিন হচ্ছে অ্যাডজেক্টিভ, চার হচ্ছে ভার্ব, পাঁচ হচ্ছে অ্যাডভার্ব, ছয় নম্বর হচ্ছে প্রিপোজিশন, সাত নম্বর হচ্ছে কনজাংশন। আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? আট প্রকার, যথা এক হচ্ছে নাউন, দুই হচ্ছে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আটটা প্রকার কাকে বলে, এবং উদাহরণ সহকারে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। প্রথমে আমরা নাউন নিয়ে আলোচনা করি। নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি যে কোনো কিছুর তাদের নামকে নাউন বলে। নাউনের যখন প্রকারভেদ আলোচনা করব তখন আরও মানে ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা নাউন কাকে বলে এটা শিখবো এবং উদাহরণটা দিচ্ছি। যেমন আরিফ ইজ এ গুড বয়। এখানে আরিফ শব্দটা একটা নাম, বয় একটা নাম, তার এই ক্ষেত্রে নাউন হচ্ছে দুইটা, আরিফ এবং বয়। একইভাবে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল।
এখানে দি কাউ গরুটি গরু হচ্ছে একটা কি নাম আর অ্যানিমেল প্রাণী এটা একটা নাম এক্ষেত্রে এই দুটো হচ্ছে নাউন তাহলে আমরা নাউন কাকে বলে যখন কোনো যে কোনো শব্দ দ্বারা যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী ইত্যাদির নাম বোঝাবে ওই ক্ষেত্রে তাকে কি বলে নাউন বলে যেমন আরিফ ইজ এ গুড বয় এখানে আরিফ একটা নাউন বয় একটা নাউন দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল দি কাউ একটা নাম এটা একটা নাউন অ্যানিমেল একটা নাউন এই হচ্ছে আমাদের নাউন এবার আসো প্রোনাউন আচ্ছা আমরা এখানে বোঝার সুবিধার্থে আমরা ভেঙে লিখতে পারি প্রো প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে পরিবর্তে আর নাউন হচ্ছে নাম তাহলে আমরা আক্ষরিকভাবে বুঝি কি যে ওয়ার্ড নাউন বা না কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে প্রোনাউন বলে যেমন এটা সেন্টেন্স দিয়ে বোঝাই দেয় আরিফ ইজ আ গুড স্টুডেন্ট হি গোজ টু স্কুল রেগুলারলি আচ্ছা এখানে আমরা প্রথমে কাকে নিয়ে লিখতেছি সেটা হচ্ছে আরিফ আরিফ একটা নাউন আরিফ ইজ এ গুড বয় আরিফ আরিফ ইজ এ গুড স্টুডেন্ট আরিফ একটা ভালো ছাত্র হি গোজ টু স্কুল রেগুলার সে নিয়মিত স্কুলে যায় যখন তাকে নিয়ে লিখছি প্রথমে লেখার সময় তার নামটা লিখছি এরপর সেন্টেন্সে যখন আমরা গেছি ওই ক্ষেত্রে আর আরিফ লিখি নাই তখন আরিফের পরিবর্তে কোন ওয়ার্ডটা ইউজ করছি এখানে হি এই হিটাই হচ্ছে আরিফের প্রোনাউন হি হচ্ছে আরিফের প্রোনাউন এই হি দ্বারা কাকে ইন্ডিকেট করছে আরিফকে ইন্ডিকেট করছে তার মানে নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে প্রোনাউন তারপর আসো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে এক্সাম্পল দিচ্ছি আকাশ ইজ এ গুড বয় শিহাব ইজ এ ব্যাড বয় তারপরে অবস্থা হি ইজ আ রিচ ম্যান তারপরে সংখ্যা দেয়ার আর 60 স্টুডেন্টস দেয়ার আর 10 কেজি রাইস
तो छे गुण दिए लेखा दोष अवस्था হচ্ছে সংখ্যা হচ্ছে পরিমাণ। তাহলে আমরা একটু খেয়াল করি, আকাশ ইজ এ গুড বয়, আকাশ একটা ভালো ছেলে। এখানে আকাশের আকাশটা হচ্ছে নাউন, নাউনের ভালোটা বুঝেছে কোন শব্দটা দ্বারা, গুড শব্দ দ্বারা। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুডটা দ্বারা কে গুড, আকাশ গুড। এক্ষেত্রে গুড হচ্ছে কি, আকাশের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তারপরে বলছে শিহাব ইজ এ ব্যাড বয়, ব্যাড বয় খারাপ, শিহাব একটা খারাপ ছেলে। কে খারাপ, শিহাব খারাপ। এক্ষেত্রে শিহাব হচ্ছে নাউন, আর নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে ব্যাড, শিহাবের অ্যাডজেক্টিভ ব্যাড। তাহলে কে ব্যাড, শিহাব ব্যাড। এক্ষেত্রে এখানে ব্যাড শব্দটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তারপরে দেখি হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী লোক। এটা হচ্ছে এখানে প্রোনাউন, আর রিচ ধনী, সে একজন ধনী লোক। হ্যাঁ, তার এখানে একটা অবস্থা বোঝাচ্ছে, সে কেমন অবস্থা, সে কি দরিদ্র না ধনী না মধ্যবিত্ত, তার একটা অবস্থা বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে হিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন। আমরা বলছি নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পেলে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। এখানে কে রিচ, সে রিচ, এই সে প্রোনাউনকে ইন্ডিকেট করছে। এক্ষেত্রে রিচ হচ্ছে হিয়ের অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখি দেয়ার আর 60 স্টুডেন্টস, দেয়ার আর 60 স্টুডেন্ট, এখানে 60 জন ছাত্রছাত্রী আছে। দেয়ারটা হচ্ছে এখানে প্রোনাউন, তো কতজন ছাত্রছাত্রী, 60 জন। কোথায় আছে 60 জন, এখানে আছে, এই 60 জনটা ইন্ডিকেট করছে দেয়ারকে। এই দেয়ার হচ্ছে এখানে প্রোনাউন, তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করে সেটাই হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখানে সংখ্যা বোঝাইছে, আমরা পাশে লিখে দিছি সংখ্যা। দেয়ার আর 10 কেজি রাইস, এখানে 10 কেজি চাল আছে, 10 কেজি চাল কোথায় আছে, এখানে, এখানে এটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাই এক্ষেত্রে আমরা 5টা উদাহরণ দিয়েই বুঝাই দিছি, একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এরপরে আসো অ্যাডজেক্টিভের পরে হচ্ছে ভার্ব, আমরা একটু ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব অর্থ কি, ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কোনো কিছু করা বোঝায় সেটা হচ্ছে কি, ভার্ব। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, বলে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তা আমরা যদি এখানে গোটা বাদ দিই, হি হচ্ছে প্রোনাউন, সে টু স্কুল, স্কুলে, সে স্কুলে, এখানে কোনো সেন্টেন্স মিলে নাই। এক্ষেত্রে যদি আমরা এটাই ইউজ, দেখো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এখানে এই যাওয়াটাই হচ্ছে তার একটা কাজ, এটা হচ্ছে কি, ভার্ব। হি ইট রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়, এখানে তার খাওয়াটা হচ্ছে কি, কাজ, এটা হচ্ছে কি, ভার্ব। তার মানে আমরা বুঝলাম কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, এবার আসি অ্যাডভার্ব। অ্যাডভার্বটা চেনার একটা সহজ পদ্ধতি আছে, অ্যাডভার্ব কাকে বলে আগে সেটা বলে। যে ওয়ার্ড দ্বারা ভার্ব বা অ্যাডজেক্টিভের মাত্রা প্রকাশ পায়, ভার্ব বা অ্যাডজেক্টিভের মাত্রা প্রকাশ পায় তাকে অ্যাডভার্ব বলে। যেমন যে ওয়ার্ড দ্বারা ভার্ব বা
অ্যাডজেক্টিভের মাত্রা প্রকাশ পায় তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব বলে, যেমন হি ওয়াকস স্লোলি, হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, আচ্ছা আমরা বলছি কি যে ওয়ার্ড দ্বারা ভার্ব বা অ্যাডজেক্টিভের মাত্রা প্রকাশ পায় তাকে অ্যাডভার্ব বলে। এখানে কি আছে, হি ওয়াকস, হিটা হচ্ছে প্রোনাউন, ওয়াকস, ওয়াকস অর্থ হচ্ছে হাঁটা, সে হাঁটে, কিভাবে হাঁটে তার হাঁটার একটা মাত্রা বোঝে, সে কি আস্তে হাঁটে না জোরে হাঁটে না মাঝামাঝিভাবে হাঁটে, তার হাঁটার একটা মাত্রা প্রকাশ পাইছে, সেটা কোন শব্দ দ্বারা, স্লোলি, এই স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তারপর দেখি হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, সে খুবই সৎ লোক, সে সৎ, আমরা ভেরিটা যদি বাদ দিয়ে লিখি হি ইজ আ অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক, সৎ হচ্ছে তার একটা গুণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ সে কেমন সৎ, খুবই সৎ, তার সততার একটা মাত্রা বুঝেছে, এজন্য বা ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা এরপর আসি প্রিপোজিশন, প্রি অর্থ হচ্ছে পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান, অবস্থান। তাহলে আমরা বুঝলাম কি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্তর্গত একটা সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্তর্গত সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্তর্গত সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে, যেমন হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি স্যাট উইথ মি, হিটা হচ্ছে এখানে প্রোনাউন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তো আমরা যদি এখানে টুটা বাদ দিয়ে দিই তাহলে কী হয়, হি গোজ স্কুল, সে যায় স্কুল, সেন্টেন্সটা মিলে না। কিন্তু যখন আমরা এই টুর শব্দটা ইউজ করবো, টু এটা একটা গতি বুঝেছে বা একটা অন্তর্গত সম্পর্ক তৈরি করছে, আমরা কোথায় যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি। তো স্কুলের এই টুটা বসানোর কারণে স্কুল হচ্ছে নাউন, আমরা বলছি নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তো নাউনের পূর্বে বসে বাক্যের একটা অন্তর্গত সম্পর্ক তৈরি করছে কোন শব্দটা, দ্বারা, টু শব্দ দ্বারা, এই টু হচ্ছে এখানে প্রিপজিশন। আচ্ছা তারপরে হি স্যাট উইথ মি, সে আমার সাথে বসেছে, যদি আমরা উইথটা বাদ দিই হি স্যাট মি, সেন্টেন্সটা মিলে না। কিন্তু এখানে মি হচ্ছে প্রোনাউন, মি হচ্ছে কি প্রোনাউন, তো এই প্রোনাউনের পূর্বে বসে বাক্যের একটা অন্তর্গত সম্পর্ক তৈরি করছে কোন শব্দ দ্বারা, উইথ, এখানে উইথ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন। আর আমরা বুঝলাম কি যে ওয়ার্ড দ্বারা নাউন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের একটা অন্তর্গত সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে।
আচ্ছা এরপর আসে কনজাংশন কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে করে তাকে কনজাংশন বলে কনজাংশন বলে যে ওয়ার্ড দেবা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কি বলে কনজাংশন যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট ডু অর ডাই ডু অর ডাই দেখো হি ইজ পুয়ার সে গরিব বাট অনেস্ট কিন্তু সৎ তো এই এখানে দুইটা সেন্টেন্স হওয়ার কথা ছিল হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট দুইটা সেন্টেন্সকে যে শব্দটা দ্বারা যুক্ত করছে বাট বাট দ্বারা দুইটা সেন্টেন্সকে সংক্ষেপ করে নিয়ে আসছে এক্ষেত্রে বাটটা হচ্ছে এখানে কনজাংশন কনজাংশন হি ইজ পুয়ার বাট অনেস্ট এই যে এখানে ডু ডু অর ডাই করো অথবা মরো এখানে দুইটা সেন্টেন্স হওয়ার কথা ছিল ওই দুইটা সেন্টেন্সকে যে শব্দটা দ্বারা যুক্ত করছে সেটা হচ্ছে অর তাহলে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কি বলে কনজাংশন বলে আচ্ছা লাস্ট আর একটা আছে ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব ইন্টার Injection যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব যেমন সুখ দুঃখ হাসি কান্না বিস্ময় আশ্চর্য ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলেন ইন্টারজেকশন বলেন তাহলে যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব যেমন সুখ দুঃখ হাসি কান্না বিস্ময় আশ্চর্য ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে যেমন হুররে হুররা উই ওন দ্য গেম হুররে আমরা খেলায় জিতেছি এখানে তার একটা কী প্রকাশ পেয়েছে আনন্দ প্রকাশ পেয়েছে এখানে হুররে শব্দটা হচ্ছে ইন্টারজেকশন তারপরে ও I lost some money. Lost some money. ওহ আমি কিছু টাকা হারাই ফেলছি তাহলে এই ও শব্দটা দ্বারা তার একটা মনের দুঃখ প্রকাশ পেয়েছে এটা হচ্ছে কি ইন্টারজেকশন তার মানে ইন্টারজেকশন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব যেমন সুখ দুঃখ হাসি কান্না বিস্ময় আশ্চর্য ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে আমরা উদাহরণ সহকারে দিয়ে দিয়েছি প্রত্যেকটার কাকে বলে আপাতত এটাই রেখেছি আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা নাউন নাউনের ব্যাখ্যা সহকারে নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব প্রোনাউন যখন লেখাও প্রোনাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত ধন্যবাদ সকলে ভালো থাকবে পড়াশোনায় সঙ্গে থাকো আর বাড়িতে থাকো নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ